রিয়েল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। বিশ্বজুড়ে এখন করোনা ভাইরাসের প্রকোপ, বাংলাদেশেও শনাক্ত করা হয়েছে এই ভাইরাসের রোগী। করোনা ভাইরাসটি বাতাসে নয়, মাটিতে অবস্থান করে, তাই বাজারে পাওয়া যায় এমন যে কোনো মাস্ক ব্যবহার করলেই এর থেকে নিরাপদ থাকা যাবে। কাপড়ে এই ভাইরাসটি প্রায় 9 ঘন্টা জীবিত থাকে, তাই কাপড় ধুয়ে নিলে বা রোদে 2 ঘন্টা রাখলে ভাইরাসটি মারা যায়। করোনা গরম আবহাওয়ায় বাঁচে না, তাই বেশি বেশি গরম পানি পান করুন, আইসক্রিম ও ঠান্ডা পানি থেকে দূরে থাকুন। লবণ মিশ্রিত গরম পানি দিয়ে গার্গল করলে গলার মিউকাস পরিষ্কার হবার সাথে সাথে টনসিলের জীবাণুসহ করোনাও দূর হবে, ফুসফুস সংক্রমিত হবে না। নাকে মুখে আঙুল বা হাত দেবার অভ্যাস দূর করুন। কোনো ধাতব তলে বা বস্তুতে করোনা পড়লে প্রায় 12 ঘন্টা জীবিত থাকে। হাতে বা ত্বকে এই ভাইরাসটি 10 মিনিটের মতো জীবিত থাকতে পারে, তাই অ্যালকোহল মিশ্রিত জীবাণুনাশক হাতে মেখে নিলেই জীবাণুটি মারা যাবে। চলুন জেনে নেই কেমন করে হাত ধুতে হবে। কল থেকে পরন্ত পানিতে প্রথমে হাতটা ভিজিয়ে নিন। এবার কনুইয়ের সাহায্যে কলটা বন্ধ করুন। হাত দিয়ে কল বন্ধ করলে সংক্রমণের ঝুঁকি থেকে যায়। সাবানের সাহায্যে হাতে আঙুলে ফেনা তৈরি করুন। খেয়াল রাখবেন ফেনা যেন হাতের পেছন দিক, আঙুলের ফাঁকা ও নখের নিচ পর্যন্ত পৌঁছায়। অন্তত 20-30 সেকেন্ড ধরে দুটো হাত ঘষাটা জরুরি। এর ফলে হাতের ময়লা ও ত্বকের মাইক্রোবগুলি উঠে যায়। হাত ঘষে ধোয়া শেষ হলে কল থেকে পরন্ত পরিষ্কার পানিতে হাত ধুয়ে ফেলুন। শুধু নিজে ব্যবহার করেন এমন পরিষ্কার তোয়ালে দিয়ে হাতটা মুছে নিন। আসুন নিজে সঠিক নিয়ম মেনে চলি, অন্যদেরকেও উৎসাহিত করি। জনসচেতনতায় ক্যাপিটাল এফ এম 94.8 ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।